নমস্কার, আমি অর্ণব। এম বার্সাতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। দেখুন, আমি চাই আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে সেই অভিজ্ঞতা আমাদের সাথে আমার সাথে আপনাদেরও হোক, যাতে কোনো ভুল না হয়, কোনো ক্ষতি না হয়, বাকি সব সবার ঠিকঠাক থাকে। তো আমার একটা ছোট ভুল হচ্ছিল, তো ভগবানের ইচ্ছায় কোনো ক্ষতি হয়নি আমার। এই দেখুন, এই ঘরে তিনটে পাখি রাখা রয়েছে, তিনটে অফলাইনের বাচ্চা রাখা রয়েছে। এখানে তিনটেই ফিমেল বাচ্চা, বলতে আপনারা একদম বাচ্চা নয়, কিন্তু খুব বেশি বড়ও নয়। তো পাখিগুলো তিনটেই ফিমেল একসাথে রাখা ছিল দুদিন যাবৎ, কিন্তু ইদানিং পাখিগুলো একটু বড় হওয়াতে ওরা নিজেদের মধ্যে দুটো ফিমেল নিজেদের মধ্যে পেয়ার নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আজকে হট করে দেখি একটি পাখিকে দুটো পাখি মিলে বা দুটো পাখির মধ্যে কোনো একটা পাখিকে অ্যাটাক করেছে আর ভালো মতো মেরেছে কানের পাশে। দেখুন, কানের পাশে দেখাও যাচ্ছে পাখিটার। তো এই জিনিসটা যদি আমি একটু পরে দেখতাম তাহলে আমার হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। এই দেখুন, আমি ফ্ল্যাশ লাইট অন করে দিলাম যাতে ভালোভাবে দেখতে পারেন। এই 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 দেখুন, নিচের পাখিটার কানের কাছে স্পট রয়েছে। তো এই জিনিসটা আমি যদি একটু পরে দেখতাম তাহলে হয়তো আমার খুব বড় ক্ষতি হয়ে যেত। তার ভগবানের কি ভাই, আমি আগেই দেখেছি এবং দেখে পাখিটাকে বাঁচাতে পেরেছি। এখন আমি যখন দেখেছি পাখিটাকে, আমি এখান থেকে সরিয়ে নেবো, নিয়ে অন্য কোথাও রেখে দেবো। তো কি হচ্ছে, এবার এই পাখি দুটো যেহেতু দুটো ফিমেল হলো, এরা যেহেতু নিজেদের মধ্যে পেয়ার নিয়ে নিয়েছে, এরা এর সাথে পাশে এই পাখিটাকে আর সহ্য করতে পারছে না, এই জন্য এর উপরে অ্যাটাক করছে। তো এখন এক্ষেত্রে এখান থেকে সরিয়ে নিতে হবে, নিয়ে অন্যত্র নিয়ে গিয়ে রাখতে হবে। তো আপনারাও খেয়াল রাখবেন, এরকম যদি কোনো ঘটনা আপনাদের সাথেও ঘটে থাকে, তো আমাদের উচিত হচ্ছে নিয়মিত পাখিকে কেয়ার করা, কেউ কারোর মধ্যে ঝামেলা করছে কিনা সেগুলোকে দেখা। সাধারণত আমি একটুখানি ইদানিং একটু ব্যস্ত থাকার কারণ আমি সঠিকভাবে পাখিগুলোকে খেয়াল রাখছি না। আপনারা জানেন সবাই আমার উপরে একটা পাখির ঘরের কাজ হচ্ছে, তো সেই কারণে আমি ঠিকভাবে পাখিগুলোর খেয়াল রাখতে পাচ্ছি না। এই জন্যই আপনার একটুখানি এই সমস্যা হয়ে গেছে, নাহলে আমি নিয়মিত পাখিগুলোকে খেয়াল করি। তো যাই হোক, আমি ঠিক টাইম মতো পাখিটাকে লক্ষ্য করতে পেরেছি, পাখিটাকে এখন সরিয়ে নেবো, নিয়ে পাখিটাকে বাঁচাতে পারবো। তো একটু ধরুন, আপনাদের সামনে আর পাখিটাকে ধরে নিচ্ছি। ধরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেরেছে পাখিটাকে। দেখুন, পাখিটাকে ধরে নিয়েছি কি হয় মেরেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এখানে দেখুন, এই কানের পাশে স্পট দেখুন, এই দেখুন, এখানেও মেরেছে, আবার এই দেখুন, এখানেও মেরেছে। তো ঠাকুরের কি প্রায় আমি দেখে ফেলেছিলাম, তাই নাহলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যেত, পাখিটা প্রাণ হারাতো। তো সবাই নিজেদের পাখিকে ঠিকঠাক খেয়াল রাখবেন, নিয়মিত পাখিকে চেক করবেন সব পাখি ঠিকঠাক আছে কিনা। আর এই ক্ষেত্রে বলে রাখি, এখানে এই ঘটনাটা হয়েছে সাধারণত এখানে আপনার তিনটে পাখি ছিল সেই কারণে, কারণ তিনটে পাখি থাকাতে কি হয়েছে, দুটো পাখি পেয়ার হয়ে গেছে এবং একটা পাখি একা হয়ে গেছে, এই কারণে এর উপর অ্যাটাক করেছে। এখানে যদি তিনটে পাখির জায়গায় যদি চার পাঁচটা কি ছটা পাখি থাকতো তাহলে কিন্তু এই অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কম ছিল, অথবা তার থেকে বেশি পাখি থাকতো তাহলে কিন্তু অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কম ছিল। যেহেতু শুধুমাত্র তিনটে পাখি ছিল, তার মধ্যে দুটো পাখি পেয়ার নিয়ে আতে একটা পাখিকে অ্যাটাক করতে পেরেছে। তো সাধারণত তিনটে পাখি এক জায়গায় রাখা সেফ না। আর আপনারা যদি মনে করেন তিনটেই ফিমেল, তাহলে এখানে দুটো পাখি কী করে পেয়ার নিল, লাভবাটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেলে মেলে বা ফিমেলে ফিমেলে পেয়ার হয়ে যায়, যখন ওরা অপশান পায় না, অপোজিট এন্ড থেকে মেল বা ফিমেল অল্টারনেটিভ কিছু পায় না, তখন ওরা মেল মেল যদি পাশাপাশি থাকে বা ফিমেল ফিমেল পাশাপাশি থাকে, সেই হিসাবে ওরা পেয়ার নিয়ে নেয়। তো ঠিক আছে, আজকে এই ভিডিওটা আপনাদেরকে বললাম, চেষ্টা করলাম, আমি নিজেও সতর্ক হলাম এবং আপনাদেরকেও সতর্ক করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।